আমি কোরআন শরীফ পড়েছি, আমি আদর্শে বড় হয়েছি, আমার বাবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, আমার আব্বা কোরআনে চাকরি করতো। বুঝতে পেরেছেন, আমরা ওই আদর্শে কারণে পকেট মারতে পারি না, কারণে থিটারি করতে পারি না, আমি প্যারে খুদারাই ময়ের সরম রাখি। শোনেন, আমি করোনায় বুঝছেন, আমি করোনায় মনে হয় যে তিন মাসের মধ্যে আমি এক মাস বাদ খেয়েছি। শুনবেন আপনি, আমি চাই, কিন্তু ও যদি লাস্টে একটা লুঙ্গি পিন্ধে আসে আমি তাও ওর অ্যাকসেপ্ট করবো, তাও ওর টাকাকে আমি চাই না, না এখনো এখনো যদি ওটা লুঙ্গি পিন্ধে আসে আমি ওর অ্যাকসেপ্ট করবো। কারণ আমরা জীবনের কষ্ট বুঝেছি, দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, কাজ করে খেতে শিখেছি। ও যদি একসময় অক্ষমায় পড়ে, আমি ওরে আমার ছেলে নিয়া, আমার ছেলে আল্লাহ একটা হিরো পয়দা করেছি, আল্লাহ আমার একটা হিরো পয়দা করছি, আমার ছেলেটা নিয়া আমি জানে না 6,000 টাকা ভাড়া দিই, অনেক কষ্ট হয় আমার মাসে ভাড়াটা দিতে, কারণ আমি স্যালারি পাই মাসের 10 তারিখে। আপনি ছেলেকে জানি সাথে হ্যাঁ জানে, কিন্তু আমার ছেলে ওরকম না, অভদ্র না, আমার ছেলে ভদ্র সবসময়। আমার ছেলে ঠান্ডা মাথায় কথা বলে, আমার ছেলে বলে মা চিল্লাবা না, সবসময় আস্তে ধীরে কথা বলবা, আমি দোনো দলেই আছি। বুঝতে পেরেছেন, আমি চাই যে দোনো দলের মানে সবাই মিলা জিলা, আমরা ইন্ডাস্ট্রির ভিতরে সবাই মিলা জিলা থাকি। মেন কথা হলো আমার কোনো শত্রু নাই, বুঝতে পেরেছেন, আমার ছেলে। আমি সবাইয়ের জন্য দোয়া কামনা করি যে আল্লাহ আমারে সারা তুমি সবাই ভালো রাখো, আমি খারাপ থাকি। যখন তার স্বামী না থাকে, আজকে 20টা বছর আমি স্বামী ছাড়া, শুধু আমি, আমার জীবনে কেউ ত্যাগ স্বীকার করতে পারবে না। আমি রাত্রে বসে 2টা পর্যন্ত আমার ছেলের কাপড় চুপড় ধুই, রান্না বান্না করি, আদা রসুন বাড়ি, হান্ডি বাতিল মাঝে, আমার ঘরে কাজের লোক নাই, আমি আমার ছেলের কাজের লোক, কারণ আমার ছেলেরে আমি সামলাইছি আজকে 20টা বছর, শুধু আমার ছেলেটারে, ঠিক আছে, আমার ছেলেটারে আমি শুধু সামলাইছি এই 20টা বছর, আর আল্লাহ শুধু উপরওয়ালা, আর আমি, আমার পাশে কেউ ছিল না শুধু আল্লাহ ছাড়া, আমার সন্তানটারে আমি পালছি। আমি এখনো 20 বছর ধরে আমি এখনো বিয়ে শাদী করি নাই, আমার কারো সাথে সম্পর্ক নাই। এই দেন আমি একটা বাংলা সেট চালাই, বাংলাই দেন শুধু ঘুমের কারণে, শুনবেন আমার চোখের পানি আমার ছেলেটারে নিয়ে আমার বুকের পাশে যে শুয়ে থাকে আমি ঘুমাই। একটা বাংলা মোবাইল চালাই আমি, একটা টাচ মোবাইল চালাই না, কারণ আমার ছেলেটা মাইন্ড করবে এই জন্য। বুঝতে পেরেছেন, মাইন্ড করবে দেখে, মাইন্ড করবে যে আমার মা এমন নোংরা, এই জন্য আমার ছেলেটার আমি ভালো করতে পারছি। মহিলারা কখন ত্যাগ স্বীকার করে? যখন তার স্বামী লগে থাকে, একটা সন্তান লগে থাকে, তখন সে ত্যাগ স্বীকার করে। আল্লাহ জীবনে কিছু হারাই আইটা তো পাইছি, আমি সব কিছু হারাই আমার ছেলেটারে পাইছি, এটা আল্লাহর কাছে শুক্রিয়া, লাখ লাখ শুক্রিয়া। বুঝতে পেরেছেন, আমি আর কাউরে চাই না, আমার ছেলেরা পাইছি আল্লাহর কাছে, এটা শুক্রিয়া। মরা রাখ পর্যন্ত আমি মরলে আমার ছেলে মারি তো দিব, জাস্ট এটুকুই। আপনার মুখ থেকে একটু শুনতে চাই, আমি এমন একটা লোকের জন্য ব্যয় করছি শেষ, ওর জন্য। কিন্তু নাম দরকার নাই, আপনি নাম জেনে কি করবেন? আমার দরকার হইল কি, শুনেন একটা কথা বলি, আমার জীবনটা শুধু কাটাইছি আমি একটা খালি বিষ নাই, শুধু আমার ছেলেটারে নিয়ে আমি আমার লাইফটা পার করছি, আমার ছেলেটারই পাইছি আল্লাহর কাছে, এটি আমার সময়টার জীবনটা, সংসার সব কিছু আমার, এটাই আমার জীবন। আমি কোনো পুরুষ বলা হয়েছে সিটার, কোনো পুরুষের বিশ্বাস করি না। বুঝতে পেরেছেন, আজকে 20টা বছর আমি পার করছি, আপনি পার করে দেখেন আমার 20 দিন আপনি আমাকে পার করে দেখেন, আমি মেয়ে মানুষ, তারপরও আমি 20টা বছর সংসার করি নাই, শুধু একটা ছাদের তলে আমার ছেলেটারে পালছি আমি, দিনে রাইতে 24 ঘন্টা শুধু আমার মা আর আমি, আমার মা আর আল্লাহ।
বুঝতে পেরেছেন? আমার জীবনে ত্যাগ স্বীকার করছি আমি শুধু আমার ছেলেটার জন্য, আল্লাহর কাছে আমার সন্তানটা তো পাইছি, আমার সন্তানরা আমি অনেক ভালোবাসি, মনে হয় যে আমি মারা গেলে আমার ছেলে আমার যদি আমার মারি দিবে। এখন কি আপনি পার্লারে কাজ করেন? জি, আমি একটা পার্লারে কাজ করি, সেখানে করোনায় আমার 3 মাসের ভাড়া আটকাইছে, বুঝতে পারছেন? আমার বাড়িওয়ালা 3 মাসের ভাড়া, বুঝতে পেরেছেন? আমি একবারে অসহায় হয়ে পড়েছি, বুঝতে পেরেছেন? আমার ছেলেরা আমাকে বলে কি জানেন, যে তুমি এই পার্লারের কাজকর্ম ছাইরা দিয়া, সব কিছু ছাইরা দিয়া আমাকে বলে এই পার্লারের কাজ করলে মানুষ বলে। আমি কই, বাবারে পার্লারের কাজ শিখছি তো আর কিচ্ছু করার, তুমি এখন তুমি কেউর কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে আর নিজে একটা পার্লার দমা, তুমি মানুষ খাড়াও, এটা বলে আমার ছেলে। কিন্তু আমি তো, আমার তো অর্থ নাই, আমার অর্থ নাই, বৃত্ত নাই, আমার অন্যরকম, আমি নিঃস্ব। আমার ছেলে বলে তুমি নিজে কাজ শিখছো মা, তুমি নিজে 5 লাখ টাকা দিয়ে একটা পার্লার দাও, দেখবো কর্মচারী খাড়াও, আল্লাহ তোমার এমনি করবে। আমার ছেলে অনেক বুদ্ধিমতী। এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ হেল্প করে আপনি কি তার হেল্প নেবেন? হ্যাঁ নিব, আমাকে যদি কেউ দেয় তাহলে আমি একটা পার্লার দিয়ে আমার ছেলেটাকে নিয়ে আমি একটু করে খেতে চাই, বুঝতে পেরেছেন? কারণ আমার ছেলেটা নিয়ে আমি 20 বছর সংসার করি নাই। আপনি দেখেন যাচাই কইরা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার বাসায় আমি থাকি, রেড কিচেনটার লগে গাবতলা, বুঝতে পেরেছেন? আমি আমার জীবনটা নিঃসঙ্গ জীবন আমি কাটাইছি, আজকে আমি ভাড়া দিই 6,000 টাকা, এক রুম নিয়ে আমার ছেলে নিয়ে থাকে, আমি কোনো অ্যাপার্টমেন্টে থাকি না। কারণ আমার ছেলে প্রশ্ন করবে, মা তুমি অ্যাপার্টমেন্টের ভাড়া কোথায় পাও? তখন কি প্রশ্নের জবাব দেব বলেন? আমি কষ্ট করে মেহনত করে খাই, আমার ছেলে এই জন্যই ভালো পেয়েছে, আমার ছেলেটা ভালো হয়েছে। আপনি দেখবেন আমার ছেলে, আমার ছেলে আগে মানে চাকরি করতো, এখন চাকরি করে না, ব্রেন শর্ট, ব্রেন বুঝেন? আমার ছেলে মানে এখন পড়ে গেছে মানুষের বিভিন্ন, ওই যে আমি পার্লারে কাজ করি, আমি যদি কেউ মানে একটু সহযোগিতা করে 5 লাখ টাকা দেয় আমি এটা পার্লার দিয়ে নিজে বসতে পারি। আমার কাছে কই, আল্লাহ তোমার দরবারে আমার যদি কেউ একটু উপকার করে আমি দরকার হলে তার 5 লাখ দিয়ে দেবো, আমি খারাপ, আমি কার জানি, আমার অর্থ নাই, বৃদ্ধ নাই, আমার 5 লাখ টাকা দিলে আমি একটা পার্লার নিজে দিয়ে বসতাম, আমার আমি আরেকজনের চাকরানি খাড়িয়ে এখন, বুঝতে পেরেছেন? শুধু ছেলেটার জন্য আল্লাহ, আমি কোনো দিন যদি কিছু করে থাকি আল্লাহ, সব সময় আমি কোরআন শরীফ পড়েছি, আমি আদর্শে বড় হয়েছি, আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আমার আব্বা গোড়া অনেক চাকরি করতো, বুঝতে পেরেছেন? আমরা ওই আদর্শে, কারণে পকেট মারতে পারি না, কারণে ছিটারি করতে পারি না, আমি প্যারে খুদারাই কে ময়ে সরম রাখি। শোনেন, আমি করোনায় বুঝছেন, আমি করোনায় মনে হয় যে 3 মাসের মধ্যে আমি 1 মাস বাঁচকেছি, শুনবেন আপনি? ইনশাল্লাহ আমার ছেলে আল্লাহর রহমতে সহি সালামতে অনেক সুস্থ আমার ছেলে। এই যে আমার ছেলের নাম্বার, অনেকেই মানে আপনি যে 20 বছর অপেক্ষা করেছেন, আসলে আপনি সেই লোকটা, ওর সাথে আমার চলতে চলতে হজরত খেতে ওর সাথে আমার পরিচয় হয়েছিল, সাকিব, ঠিক আছে? জাস্ট ওরে, হ্যাঁ সাকিব খান, ওরে আমি সারা জনম, সারা জনম ওরে আমি চাই, কিন্তু ও যদি লাস্টে একটা লুঙ্গি পিন্দো আসে আমি তাও ওরে অ্যাকসেপ্ট করবো, তাও ওর টাকাকে আমি চাই না, না এখনো, এখনো যদি ওটা লুঙ্গি পিন্দো আসে আমি ওরে অ্যাকসেপ্ট করবো। কারণ আমরা জীবনে কষ্ট বুঝেছি, দুঃখ কাকে বলে, কষ্ট কাকে বলে, কাজ করে খেতে শিখেছি। ও যদি একসময় অক্ষময়ে পড়ে আমি ওরে আমার ছেলের নিয়ে, আমার ছেলে আল্লাহ একটা হিরো পয়দা করেছি, আল্লাহ আমার একটা হিরো পয়দা করছি, আমার ছেলেটা নিয়ে আমি জানেন 6,000 টাকা ভাড়া দিই, অনেক কষ্ট হয় আমার মাসে ভাড়াটা দিতে, কারণ আমি স্যালারি পাই মাসের 10 তারিখে। দেখো তোমার আল্লাহ একসময় কোন পর্যায়ে আল্লাহ দিব, তুমি দেখো, তুমি যদি একটা পার্লার দাও, আমার বস আছে যেন চাকরি করে পারে, 2 লাখ লয়া দেবো। আমি কই, বাবা একটা পার্লার দিতে 6-7 লাখ টাকা লাগে, ঠিক আছে? এই জন্য বুঝতে পেরেছেন? আমি বলি যে আমার পাশে যে কেউ যদি একটু এগিয়ে আসে আমি একটা পার্লার দিয়ে খেতে চাই, বুঝতে পেরেছেন? সবার আগে আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।